আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এমকে জামান দোস্ত ইজি প্লাস এন্ড নোট এন্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের বিবিএ থার্ড ইয়ারের ফলাফল প্রকাশ পেয়েছে, আশা করি সকলের ভালো ফলাফল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের হাতে সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে ফোর্থ ইয়ারে 9টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে সমান। হিসাব বিজ্ঞান বিভাগে 9টি সাবজেক্টের মধ্যে 5টি ম্যাথমেটিক্যাল এবং 4টা থিওরিটিক্যাল। ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস রাখা খুবই সহজ, পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টটা একটু চেষ্টা করলে এ প্লাস না হলেও অন্তত এ তো রাখা যাবে, সেটা চেষ্টা করতে হবে। আর ব্যবস্থাপনা বিভাগে 9টি সাবজেক্টের মধ্যে 3টা ম্যাথমেটিক্যাল আর 6টা থিওরিটিক্যাল সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে। ভালো ফলাফলের উদ্দেশ্যে এখন থেকে থিওরি সাবজেক্টগুলো সাপ্তাহিক পরীক্ষা দিতে হবে। আমি আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছি, প্রতি সপ্তাহে 2টা করে পরীক্ষা হবে। অধ্যাবৃত্তিক পরীক্ষা নিব থিওরিটিক্যাল, আর ম্যাথমেটিক্যাল প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 7 দিন ক্লাস হবে। পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা 2 থেকে 3 বার শেষ করব, রিভিশন দিব। এভাবে যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। প্রত্যেকবারে আমাদের ছাত্ররা বিবে ফোর্থ ইয়ারে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করে। তো আপনাদের জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, এখন প্রথম ব্যাচের ভর্তি চলছে, 15 তারিখ পর্যন্ত প্রথম ব্যাচের ভর্তি চলবে, পরবর্তীতে দ্বিতীয় ব্যাচ শুরু হবে। তো 15 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তাদের জন্য একটা সুযোগ আছে, আমার লেখা বইগুলো আপনাদের যে যে সাবজেক্টে ভর্তি হবে তার একটা করে বই গিফট করা হবে, ফ্রি দেওয়া হবে। যে 5টা সাবজেক্টে ভর্তি হবে তার জন্য 5টা বই ফ্রি দেওয়া হবে, যে 3টা সাবজেক্টে ভর্তি হবে তার জন্য 3টা বই ফ্রি দেওয়া হবে, এই সুযোগ সীমিত সময়ের জন্য। তো আজই যোগাযোগ করুন, আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা সেভ করে মেসেজ করবেন, আমাদের অফিস থেকে রিপ্লাই দিবে। কোর্স ফি খুবই কম, এই সামান্য কোর্স ফি জমা দিয়ে আপনি নিয়মিত ক্লাস করবেন সপ্তাহে 7 দিন এবং ভালো ফলাফল করতে পারবেন। আর এখানে একবারই কোর্স ফি জমা দিতে হবে না, কিস্তি কিস্তি করে দেওয়ার সুযোগ আছে। একটা সাবজেক্টে ভর্তি হলে অনলি একটা সাবজেক্টের জন্যই কোর্স ফি কমপ্লিট করবেন, ব্যাস বইটা পেয়ে যাবেন, প্রেশারও কম হবে আলহামদুলিল্লাহ। তো ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাব বিজ্ঞান বিভাগ এই 2টা বিভাগের ভর্তি এখন শুরু হয়েছে, আর ফিনান্স ডিপার্টমেন্টেরও ভর্তি নেওয়া হবে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীগণ, তাই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, আর পরবর্তীতে আমরা এই সাজেশন নিয়ে আলোচনা করব। যদি আমি এখানে সাজেশন আজকে দেখাতে চাইছিলাম কিন্তু ভিডিওটা বড় করবো না, দেখুন প্রত্যেকটা সাবজেক্ট, এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর সাজেশন রেডি করা আছে, এই সাজেশনগুলো আমরা এই অনুযায়ী সব পড়াবো এবং পরীক্ষা নিব। এরপরে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, অ্যাকাউন্টিং থিওরি, ওয়ার্কিং ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এরপরে রিসার্চ মেথোডোলজি। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।